সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যারা একেবারে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে মোট 3টা পদের জন্য লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, চলুন চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক। এখানে প্রথমে যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। বন্ধুরা, এর আগে একটি বলে নিই, এটি পল্লী বিদ্যুৎ সমিতির মানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি হলেও কিন্তু এই পদে কিন্তু ওনারা নিয়োগ প্যানেল তৈরি করবে, এবং এখানে ধরুন বলেই দেওয়া আছে আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, মানে বাংলাদেশের নাগরিক হলেই আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাস হতে হবে এবং জিপিএ 5-এর মধ্যে 2.5 থাকতে হবে, এবং স্বীকৃত কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার টাইপিংয়ের উপর প্রশিক্ষণ থাকলে ভালো হয়, এবং আপনাকে কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে 20 এবং ইংলিশে 30 শব্দে টাইপ থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিংয়ের যে কাজগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং দাপ্তরিক যে কাজগুলো, আপনাকে ভালোভাবে জানতে হবে। বন্ধুরা দেখুন, এখানে এই 3টি ক্যাটাগরির জন্য এই যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু নির্দিষ্ট করে জেলার নামগুলো দেওয়াই আছে। এই জেলা ব্যতীত বাংলাদেশের আর সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা যে যে জেলার আপনার জেলার নামটুকু দেখে নেবেন, তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে 2 নম্বর যে পদটা আছে ড্রাইভার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে 18 থেকে 45 বছর, এবং এই পদের জন্য কিন্তু তেমন কোনো শিক্ষকতার যোগ্যতা না হলে চলবে, শুধু বাংলা এবং ইংরেজি যদি পড়তে জানে তাহলে হবে। পাশাপাশি ড্রাইভিং করার সময় যে সাংকেতিক চিহ্নগুলো সেগুলো বুঝতে হবে, এবং তাকে বিআরটিএ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে 5 বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স লাগবে, এবং যেখানে আপনি চাকরি করতেছেন সেই জায়গা থেকে একটা 3 বছরের মধ্যে কোনো দুর্ঘটনা করেন নি সেই মর্মে একটা প্রত্যয়নপত্র লাগবে, তাইলে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা দেখুন, 3 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এই পদে মোট 3 জন লোক নিয়োগ করা হবে, এবং এই পদের যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি বা সমমান পাস, মানে আপনি বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে যে কোনো বিভাগে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই পল্লী বিদ্যুতের এই অফিস সহায়ক জবগুলোর জন্য কিন্তু অফিস সহায়ক পদের জন্য প্রার্থীদের নিজস্ব বাইসাইকেল থাকা বাঞ্ছনীয়, এটা থাকতেই হবে, এবং এই পদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। বন্ধুরা দেখুন, এখানে মূল যে বিষয়টা, আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো অপশনই নেই। আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনারা www.pbs.habiganj.gov.bd, আমি আবারও বলছি www.pbs.habiganj.gov.bd, এই ওয়েবসাইটে আপনাকে ফার্স্টে যেতে হবে। এই ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা এই চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম এবং প্রবেশপত্রের যে ফর্ম্যাট আছে সেটা পেয়ে যাবেন। সেই আবেদন ফর্মটা এবং প্রবেশপত্রের ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করবেন, এবং ওই আবেদন ফর্মের যে অপশনগুলো আছে সেখানে কিন্তু যে প্রার্থী সে নিজ হাতে, আপনার হাতের লেখা যেরকমই হোক, আপনি নিজ হাতে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে ফিল আপ করে তারপরে কিন্তু ডাকযোগে প্রেরণ করবেন। এখানে দেখুন, আপনাকে কিন্তু এইভাবেই আবেদনটা করতে হবে, এবং ওই আবেদনপত্রের সাথে যে জিনিসগুলো লাগবে, আপনার 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং ছবির পিছনে নাম লিখে দিবেন, সকল শিক্ষাগত যোগ্যতার আপনার এই সার্টিফিকেটটা লাগবে, মানে মার্কশিট হলে হবে না, যে সার্টিফিকেট সেটা দিতে হবে, পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপরে হচ্ছে আপনার নাগরিকত্ব সনদপত্র, তারপরে আপনার চাকরি সনদপত্র, সবগুলো কিন্তু সত্যায়িত লাগবে, এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, অন্য কোনো ব্যাংক হলে হবে না, অগ্রণী ব্যাংক থেকে এই চাকরির জন্য আপনার জিএমের অনুকূলে স্বাস্থ্যগুণ শাখার উপর 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট দিতে হবে। এবং আপনি এই চাকরিতে আগামী জুন মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তার তো বন্ধুরা, আপনারা এমনভাবে আবেদনপত্রটি ডাকযোগে প্রেরণ করবেন, এমন একটা ডেট সেট করবেন যাতে আপনার আবেদনপত্রটি
9 জুন মানে জুন মাসের 9 তারিখের আগে গিয়ে পৌঁছায় সেইভাবে কিন্তু আপনারা সময় নিয়ে আবেদনটি ডাকযোগে প্রেরণ করবেন। এখানে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে দেওয়া আছে। তো আপনারা 9 তারিখের পরে যদি আপনার আবেদনপত্র পৌঁছায় আর আপনার সবকিছু ঠিক থাকে তারপরেও কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা প্রথমে কিন্তু এই হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ঢুকে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এবং ফর্মগুলো ডাউনলোড করে নেবেন, তারপরে বুঝে বুঝে আবেদন করবেন।